নির্মম হত্যাকাণ্ডের শিকার প্রকাশ্যে রিফাত শরীফের শ্বশুরবাড়িতে পুলিশ প্রহরা বসানো হয়েছে নিহতের স্ত্রী সিদ্দিকা মিন্নি সহ তার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতের জন্য অস্ত্রধারী চারজন পুলিশ সদস্যকে মিন্নির বাড়িতে মোতায়েন করা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ওই বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে বরগুনা জেলা পুলিশ সূত্রে জানা গেছে এ বিষয়ে মিন্নির চাচা আবু বলেন রিফাত শরীফ মারা যাওয়ার পর থেকে মিন্নি ও তার পরিবারের সদস্যরা হুমকির সম্মুখীন হয় এ কারণে তাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য পুলিশের কাছে আবেদন করা হয় এই আবেদনের প্রেক্ষিতে মিন্নিদের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে মিন্নি ও তার স্বজনদের নিরাপত্তায় দায়িত্বরত উপপরিদর্শক এস আই মহম্মদ কামাল হোসেন বলেন গতকাল সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত পুলিশের একটি টিম মিন্নি ও তার স্বজনদের নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ছিলেন সকাল হওয়ার পর সেই টিম চলে যায় এবং আমি সহ তিন অস্ত্রধারী কনস্টেবল মিন্নি ও তার স্বজনদের নিরাপত্তায় এ বাড়িতে নিয়োজিত রয়েছি